अल्लाह पाक रब्बुल इज्जत आमादेर के तार दया पिता एवं मातार माध्यम दिए अल्लाह पाक मायर शेकेमे आमादेर के पाठिए दिलेन। जोरे बोलो, मायर पेटेर जगते नय मास कोनो दिन छय नय मास एमनो कि आमि देखेछि बाबा एकटि मायर पेटे आठारो मास बाच्चा आछे। আপনি হয়তো বলবেন হুজুর ই কোরা কেমন কথা, বাঁকুড়া জেলা কনিশল গ্রাম, বাঁকুড়া জেলা কনিশল গ্রাম কয়েকবার জলসা করতে গেছি বাবা, সেখানে একটি মায়ের পেটে আঠারো মাস ধরে বাচ্চা আছে, আঠারো মাস পরে আল্লাহ পাক ওই বাচ্চাটাকে সুস্থভাবে দুনিয়ায় আবার জন্ম করিয়ে দিয়েছেন। জোরে বলুন, নয় মাস অতিক্রম করার পরে পরে বাচ্চা দেখা যায় নাকি বলে, ঠিক না ভুল বল? এবার দু পাঁচ দিন দু দশ দিন এদিক আর ওদিক দু একদিন আগে পিছিয়ে হতে, মায়ের পেটের জগৎ কি আমাদের মনে আছে? ওই জগতে আমরা কি খেয়েছি তাও জানি না, কিন্তু আমরা বুঝি মায়ের নাড়ির সাথে বাচ্চার সম্পর্ক জন্ম হওয়ার পর আমরা দেখলাম, ঠিক না ভুল? এখন জন্ম হওয়ার পরে আমরা দেখলাম মায়ের নাড়ির সাথে, দলিলও পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, বাচ্চা তুই রুহু হয়েছিলি, তোকে মায়ের শেকেমে দিলাম নুতফার মাধ্যমে, দেওয়ার পরে তোকে আস্তে 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 আমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোকে তোর মায়ের নাড়ি দাঁড়িয়ে দাঁড়ায় খাওয়ায়ে খাওয়ায়ে আস্তে আস্তে করে পুষ্ট করেছে, সময় মতো হাত দিয়েছি, সময় মতো জোবান দিয়েছি, সময় মতো চোখ দিয়েছি, সময় মতো পা দিয়েছি, মগজ অগায়রা সব আমি আল্লাহ পাক দিয়েছি। তবে দুই মাস পর্যন্ত রক্তর দলা থাকে, দুই মাসের পরে তার অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার সম্ভাবনা দালাইলের মধ্যে পাওয়া যায়। এখন ওই মায়ের পেটের জগৎ আমাদের কারো মনে, যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম আল্লাহর দয়ায়, তাই সে হসপিটালও হতে পারে, নার্সিংহোমে হতে পারে, বাড়িতে হতে পারে, রাস্তাও হতে পারে। দয়া কার ছিল, কার দয়া ছিল? যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম তখন আমরা কিছুই জানি না, কান্না করছি, মায়ের মনে মায়া বাচ্চাটাকে তুলেছে, কোলে তুলে তার স্তনে লাগিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, তুই যে দুনিয়ায় গিয়ে কি খাবি, মায়ের পেটে তোকে খাইয়েছে, দুনিয়ায় গিয়ে যে কি খাবি, তোর মায়ের সিনাতে আমি আল্লাহ আগে থেকে তোর খাবার রিজার্ভ করে রেখেছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মায়ের স্তন থেকে আমরা খাদ্য খাই, আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি এতটা গরম বানাই নাই যে তোর ঠোঁট জোবান পুড়ে যাবে, শীতল হয়ে যাবে, এতটা ঠান্ডা বানাই নাই বরফে জমে যাবে, যেমন সহ্য করতে পারবি আমি আল্লাহ পাক তোর মায়ের দুধের ভাগটা বড় হালকা করে দিয়েছি, যাতে করে তোর পেটের দোষ না হয়। আস্তে 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 কয়েক মাস গেল, মাম্মা মাম্মা বুলি ফুটছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানটি আম্মা আম্মা মামা করছে, মামা করতে করতে আম্মা বলছে, মা ডেকে বলতেছে, আমি তো তোমার মা, এটা তোমার পিতা। জোরে বলো, মা চিনালো কাকে, কথা বলেন, বাপকে চিনালো, পিতাকে চিনালো, বাবা। সোনা মানি খুব ব্রেনের ভিতরে রাখুন, এমনি করে আপনার কি না, আমরা যখন বাপ চিনে নিয়েছি তিন চায় রাত আসে, আস্তে আস্তে হিষ্ট পুষ্ট হয়েছি বাবা, ভালো করে আপনার কি না খেতে জানি না, বসতে পারে না ভালোভাবে, কিন্তু সে খাবার জন্য খুব আকপাক আকপাক করে, আবার যখন বসতে শিখলো যেটা পায় তুলে গালে দেয়, যেটা পায় সেটা তুলে গালে দেয়, হে বাবা। তখন আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দির খাবার ইচ্ছা হয়, ফেরেশতারা যাও উকি দাঁত আস্তে আস্তে ছোট করে উগিয়ে দে। জোরে বলো,
আমার বান্দা আমার বান্দি খেতে পায় না, কষ্ট হয় না, শক্ত খাবার গুলো খেতে পারে না, তে দাঁত দিয়ে দাঁত দিয়ে দেয় বাবা। দেখা গেল দুটো নইলে একটা উঠে, হ্যাঁ ওঠে না, আস্তে আস্তে করে দাঁত হলো। ওই বাচ্চাকে বলা হয় এটা কে, এটা তোমার নানি, কখনো বলে আম্মা, কখনো বলে মা, কখনো বলে আব্বু, কখনো বলে দাদা, দাদ দাদু, কখনো বলে দাদি। আস্তে আস্তে শিখলো, এ বাবা বুঝতে পারলো বাচ্চাটাও এবার ভালোভাবে হাঁটতে পারে, এটা দাদি ওটা দাদু, এটা মা ওটা আব্বা, ওটা মামা এটা নানা, ওটা নানি, কার নানা আমার, কার নানি আমার, কার দাদি আমার, কার দাদা আমার, কার মা আমার। খুব ব্রেনের ভিতরে নেবেন বাবা, ব্রেনের ভিতরে নেন, ভালো করে বুঝুন। এখন ওই বাচ্চাটা আপনার কিনা ছোট থেকে যখন বুঝেছে এটা আমার মা, এবার আপনার কিনা তাকে চলাফেরা করতে পারে বলে কয়েক বছর হলো, এখন পড়তে দিয়েছে বাড়িতে, মা শিক্ষা দেয়, আব্বা শিক্ষা দেয়, দিতে দিতে আপনার স্কুলে দিয়েছে, স্কুলে গিয়ে বন্ধু পেলো, বান্ধবী পেলো, আস্তে আস্তে জওয়ান হয়ে গেল। যখন ওই বাচ্চাটাকে যুবক হয়ে যাওয়ার পরে, যুবতী হয়ে যাওয়ার পরে মেয়েকে বিয়ে দিয়েছে, স্বামী পেলো, আর ছেলেকে বিয়ে দিয়েছে একটা স্ত্রী পেলো। বন্ধু আমার, এখন এই স্ত্রী পেয়ে স্বামী পেয়ে কার স্বামী আমার, কার বিবি আমার। আল্লাহ পাক আবার আস্তে আস্তে তাদের ঘরে একটা সন্তান দিয়েছে, সন্তানটা পেয়েছে বলে কার সন্তান আমার। বাবা দিন রাত মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে মেহনত করে, রাত দেখে না, দিন দেখে না, সময় অতিবাহিত হয় কোনো খেয়াল নাই, যে আল্লাহ ওকে মায়ের পেটে খাইয়েছিল সেই আল্লাহকে ডাকার সময় নাই। বাপ পেয়েছে, মা পেয়েছে, বন্ধু পেয়েছে, বান্ধবী পেয়েছে, বিবি পেয়েছে, বাচ্চা পেয়েছে, আল্লাহ আর চেনে না বাবা, ঠিক না ভুল? বাবাজি আমার যে আল্লাহ তাকে এমন সুন্দর করে সব কিছু দিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, বাবা আমার সে আল্লাহকে আর চিনলো না, ওই দুনিয়াতে এসে সব ভুলে গেছে, বন্ধু আমার আগিয়ে চলুন। এমনি করে দেখা গেল আস্তে আস্তে আর চলতে ফিরতে পারে না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদি দিয়েছে, নাতি পুতি হয়ে গেছে, চলতে ফিরতে পারে না বাবা, একদিন মারা গিয়েছে, এখন তারাই তাকে খাটিয়ায় করে নিয়ে চলে যায়। তখন বুঝতে পারে আল্লাহ, যাদেরকে আপন বলে ভেবেছিলাম তারাই আমার কাল হয়ে আজ আমাকে কবরে নিয়ে শুয়ে দিয়ে গেল, আর কোনোদিন আসে না। হে বাবা, যাদেরকে আপন ভাবতেছেন এরা আপনার আপন নয়, আপনি তো বলে গেলেন বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, এই বিবি আমার, বাচ্চা আমার, মা আমার, বাপা আমার, দাদা আমার, দাদি আমার, নানা আমার, নানি আমার, বন্ধু বান্ধব আমার, আমি কার। মদিনে চলা মে, মদিনে চলা ঝুমতা ঝুমতা মে, মদিনে মদিনে চলা ফির করম হো গয়া মে, মদিনে চলা ঝুমতা ঝুমতা মে, মদিনে চলা হাত উঠতে রহে মুঝকো দেতে রহে, হাত উঠতে মুঝকো দেতে রহে, ও তলব কে সেবা মে, মদিনে চলা ফির করম হো গয়া মে, মদিনে চলা। জোরে বলুন, উনকি মিনার পর জব
যখন ওনার মিনার আমার নজরে পড়বে কত লুত কত মজা আসবে ঠিক কি না আশিকের জন্য মহব্বত ইশক আরো বাড়বে উনকি মিনার পর জব পড়েগি নজর উনকি মিনার পর জব পড়েগি নজর ক্যা সুরুর আয়েগা मदीने चला फिर करम हो गया मैं मदीने चला मस्त बे खुद बनाओ मैं मदीने चला जोरे बोलो पता बुझते से ना माना আমি যদি আল্লাহর হতে পারি বাবা ইহ জগতে লাভ পর জগতে আমরা কার কথা বলেন না না আপনি আল্লাহ না মিথ্যা কথা বলছেন আচ্ছা আপনি আল্লাহর বলছেন এখন বন্ধু আমার আল্লাহর যদি আপনি হন আল্লাহ কোথায় আছে জানেন আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান আল্লাহর জন্য কোন নির্ধারিত জায়গা নাই তথাপি দলিলে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘাড়ের শাহী রগের থেকে আরো নিকটে আছি দেখলেন না ও বন্ধু আমার আরো আবার দলিলে পাওয়া যায় মুমিনের কলব হলো আল্লাহর আরো আরো জোরে বল মুমিনের কলব আল্লাহর আরো আমার কথা বুঝতে হবে ওয়াজ মজা লেওয়ার জিনিস নয় ওয়াজ বোঝার জিনিস ওয়াজ বোঝার জিনিস আব্বাজি আমার সোনামানি খুব মাথা ঠান্ডা করে আপনি বোঝার চেষ্টা করুন এখন বোঝা গেল আল্লাহ পাক মুমিনের কলব হলো আল্লাহর আরশ আল্লাহ আছেন ঘাড়ের শাহীর আগের থেকে আরো নিকটে আল্লাহ দেখি না বাবা কারণ এখনই জিকির করলাম লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ এখন আপনি যে কিভাবে ডাকলে এই জ্যাকেটটা কিভাবে করলে যে আপনি মানুষের মতো মানুষ হবেন এটাই তো জানেন আর যারা আমার মতো বক্তা এই স্টেজে এসে বক্তব্য দিচ্ছে নিজেই জানেন আপনাকে কি শিখাবে আজ সমাজটাকে বরবাদ করেছে আমার মতো মৌলভীরা আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন আল্লাহ পাক আমাদের মধ্যে কি দিয়েছেন আমাদের মধ্যে দিয়েছেন রুহু আমাদের মধ্যে দিয়েছেন নাফস আমাদের মধ্যে দিয়েছেন কল আমাদের আল্লাহ পাক পুরো দেহ দিয়ে সুন্দর গঠন করে আল্লাহ বানিয়েছেন দিয়েছেন দেহ দিয়েছেন রুহু দিয়েছেন কল দিয়েছেন নাফস এর মধ্যে আল্লাহ পাক চারটি জিনিস দিয়েছে বাবা অঙ্গ প্রত্যঙ্গ বহু আছে অত জিনিস নয় মূল জিনিস হলো চারটি ভালো করে বোঝেন আজ কবরে কবরবাসীদের জন্য মিলাদ দিয়েছেন ও কবরে আগুন জ্বলবে যদি ও মরার আগে না মরতে পারে তাই আমি শুরু করেছি একদম ছোট থেকে আপনি বুঝুন আব্বাসি আমার সোনামানি গেরাব তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদের কাছে কলব দিয়েছেন আমাদের কাছে রুহ দিয়েছেন আমাদের কাছে নাফস দিয়েছেন হে বাবাজি আমার এখন আপনি বলুন নাফস আল্লাহ পাক বলেন মান আরাফা নাফসাহু কত সুন্দর কথা দলিলে পাওয়া যায় বাবা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি তার নাফসকে চিনেছে সেই ব্যক্তি তার আল্লাহ চিনে নিয়েছে কাকে চিনতে হবে
কাকে চিনতে হবে? নিজেকে। আগে নিজেকে চেনো, আমি কে? আমাকে আপনারা চিনেছেন আমিন উদ্দিন। দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং, আমিন উদ্দিন কই? খালি সারা জীবন ঠুকিয়ে গেলেন? আজকে আজকাল মলবিরা এ আওয়াজ করে না, খালি ফজিলাতের আওয়াজ। একসবার দরুদ শরীফ পড়লে এই ফজিলত, ডান পা দিয়ে মসজিদে ঢুকলে এই ফজিলত, বাম পা দিয়ে পেশাবখানায় গেলে এই ফজিলত, ফজিলাতের আওয়াজ। এখন অন্য আর ঈমান বাজবে কিভাবে এই আওয়াজ? ঠিক না ভুল বলছি? জীবনী আমরাও জানি, আমরাও করতে পারি। আমার বন্ধু সোনামানি খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। এখন আপনার মধ্যে যে জিনিস আছে বাবা, নাফস আছে আপনি চিনুন। এখন আপনি জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আপনার একটা নাফস হলো নাফসে আম্মারা, সে বড় বদমাইশ, আপনাকে বলতেছে নাভির কাছে ওই নাফসটা আছে। কোথায় আছে ওই নাফস? নাফসে আম্মারা কোথায় আছে? নাভি স্থলে। কোথায়? ভালো করে জানুন কোথায় আছে? নাভি স্থলে। এর বিশাল আশা, কারো যদি ঘর করতে দেখে তাহলে ওরা করলে তুই পারলি নে, ও জমি কিনেস তুই কিনলি নে, ও গাড়ি করেস তুই পারলি নে, ভালো সুন্দরী মেয়ে যদি দেখে তাহলে হেরে আরে এই মেয়েটার সাথে যদি বিয়ে হইতো না তো তো মনে স্বাদ মিটে যেত একদম। কথা বুঝতেছেন? মেয়েরা যখন কোন সুন্দর ছেলে দেখে বা তার আওয়াজ দেখে, খুব ভালো, এত সুন্দর যুবক, বা খুব ভালো কেরাত করতে পারে, ভালো আওয়াজ করতে পারে, ভালো গজল গাইতে পারে, এই ছেলেটার সাথে যদি আমার বিয়ে শাদী হইতো আমার মনে শান্তি। নাফসেটা কথা বলেন, কথা বলেন, নাফসে আম্মারা, এর বাসস্থান কোথায়? নাভির কাছে। নিজেরাই জানলাম না আব্বাজি, আমার দুই নাম্বার নাফস হলো আপনার আছে ঠিক সিনার নরম হাড্ডি, এইখানে আছে দুই নাম্বার, তিন নাম্বার হলো আপনার কপাল, চার নাম্বার হলো মাথার টিকি একদম কিনা, এটাকে বলা আকফা। তাহলে নাভি থেকে শুরু হবে লা, নেই বুকে হবে ই, কপালে হবে লা, মাথায় এসে হবে হা, লা ই লা হা ইল্লাল্লাহ। বাম স্তনে দুই আঙুল নিচে আছে কলব, আর ডান স্তনে দুই আঙুল নিচে আছে রুহ। বন্ধুরে তুমি আপন আপন করে গেলে বেটা, আমার বিটি, আমার বিবি, আমার জমি, আমার জামা, আমার নানা, আমার নানি, আমার, কিন্তু একদিন দেখা গেল তারাই আপনাকে কবরে রেখে এসেছে। আপনি যে রবের বান্দা বান্দি হয়ে এলেন, ওই রবকে চিনলেন না, এমনকি নিজেকেও চিনলেন না, তাই তো দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনেছে ওই ব্যক্তি তার রব চিনে নিয়েছে। জোরে বলুন। তাহলে আপনি কি চিনেছেন? চিনেছেন নিজের নাফসকে? তাহলে আপনি জুলুম করেছেন না করেননি? জুলুম মানে কি? অত্যাচার, অত্যাচার। নামাজের টাইমে নামাজ পড়েননি, রোজার টাইমে রোজা রাখেননি, হজ করার কথা করেননি, যাকাত দেওয়ার কথা করেন, যাকাত প্রদান করেননি, তার মানে আপনি জুলুম করেছেন। হে বাবাজি, তাই আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ, কেউ যদি জানের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবী দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। তারপর কি হবে? আস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমি আল্লাহ পাকের কাছে নবী তোমাদের পক্ষ থেকে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওবা বা রহিমা, আমি আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করে নেব, গফুরুর রহিম হয়ে যাব। বোঝা গেল নবীর দরবারে যাওয়ার অর্ডার স্বয়ং আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা জানের প্রতি জুলুম করেছি কিনা? আপনারা এই বলেছেন না করিনি, তাহলে আমি এত সময় ধরে যাহা বললাম এতে করে কি মনে হচ্ছে যে আমরা জুলুম করেছি বলে মনে হয়? আমাদের মতো জুলুমকারী আর
কার প্রতি করেছি? বিবির প্রতি করেছি? না। বাচ্চার প্রতি করেছি? না। আমরা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছি, ঠিক না? নিজের বিচার করি না, পরের বিচার করি। এজন্য আমার হুজুর বলছেন, নিজের বিচার রেখে বাকি কার বিচার কর দিয়ে ফাঁকি রে। বলে নিজের বিচার রেখে বাকি কার বিচার কর দিয়ে ফাঁকি রে। করিতে সাত আর আছে কি মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। তাহলে আমি বুঝাতে চাইলাম, আমরা নিজেরা অত্যাচারী নিজেদের প্রতি, নিজেরা তো নিজেদের বিচার করি না, আর অপরের ভুল পেলে তার বিচার করতে ত্রুটি, ঠিক না? ওই ব্যক্তি জ্ঞানী যে নিজের বিচার করতে জানে, ঠিক না? এজন্য নিজেদের বিচারটা আগে করুন যে আমি কে। আব্বাসি আমার আপনার নাফস বলল এটা কিন মন বলেছে, আজকে গোস্ত কিনতে হবে, কিনে আনলেন, আজকে ভেটকি মাছ কিনবো, কিনে আনলেন। হে বাবা, আপনি নাফসের তাবে হবেন না, বরং তো আপনি নাফসকে গোলাম বানাবেন, আপনি যাহা বলবেন নাফস তাহাই শুনবে। যদি হয় তাহলে আপনি নাফসটাকে নিজেকে চিনতে পেরেছেন, নাফসটাকে মারতে পেরেছেন। নিজে মেরে দাও আর মরার আগে মরে যাও, তার মানে তুমি নিজেকে শেষ করে দাও, তোমার নাফসগুলোকে শেষ করে দাও। দিলে কি হবে, তুমি মরার আগে অমর জীবন পেয়ে যাবে, কবরে যাইয়া আল্লাহর নবীর দিদার পেয়ে যাবে। কবরে তিনটি প্রশ্ন হবে, নাসাই শরীফে আবু দাউদে লেখা আছে, আর বুখারী আর মুসলিমে বলা আছে একটি প্রশ্ন হবে। কবরে কটা প্রশ্ন হবে বলেছি? তিনটি। বুখারি আর মুসলিমে বলা আছে এক। এই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। আমরা কি জানি আমাদের রবকে? কথা বলেন, কথা বলেন আমাদের রবকে আল্লাহ দেখেছেন? দেখেননি তো বলবেন কেন? আর আল্লাহ আপনার মধ্যেই আছে, আল্লাহ আপনার আমার পাশেই কাছেই আছে, আল্লাহ নিজে বলেছেন দেখছেন। মুমিনের কালব আল্লাহর আরশ আপনি দেখছেন না, তার মানে কি? মেয়ে চেনেন, বা মা চেনেন, বাপ চেনেন, ভাই বন্ধু চেনেন, বিবি চেনেন, কিন্তু আল্লাহ চেনেন না, তার মানে কি? আপনার মতো জুলুমকারী আর নাই। দুই নাম্বার প্রশ্ন হবে তোমার ধর্ম কি, মা দিন ওকা তোমার দিন কি? তাহলে আমরা হয়তো বলবো দিনুল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? অশান্তি। ইসলাম মানে দাড়ি রাখা, ইসলাম মানে পাঞ্জাবি পরা, ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে যাকাত দেওয়া, নাকি অন্য কিছু? ইসলাম মানে সুদ খাওয়া? যারা ইসলাম মানে তারা দাড়ি রাখে, যারা ইসলাম মানে না তারা দাড়ি, এরকম নাকি? ইসলাম মানে কি দাড়ি? ইসলাম মানে কি? শান্তি। আচ্ছা, আমাদের কাছে শান্তি আছে? বিবেক আপনি ভাবুন, আমি ইশারা দিয়ে যাচ্ছি। তিন নাম্বার, তিন নাম্বার প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাকি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যে হবে যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি সে ঈমানদার হয় তাহলে কি হবে? আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, কুলু বুল মুমিনিনা
আর সুল্লাহ মুমিনের কলবের ভি মুমিনের জানের থেকে আমার আল্লাহ বলেন আন্নবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখে দিয়েছি যারা মুমিন তারা নবীকে দেখেছে আর যারা নবী দেখেছে তারা কবরে গিয়েও নবী চিনেছে আন্নবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী তাহলে আপনি নবীও দেখেননি দুনিয়ায় যদি নবী না দেখেন তো কবরে কে চিনবেন কেন নবী কি দেখা যায় কথা বলেন দেখা যায় না নবী দেখা যায় কানারা দেখে না চোখালারা দেখে অন্ধ কখনো রাত আর দিন বোঝে তাহলে অন্ধ না হয়ে পুরোপুরি চোখ আলা হন আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন এই মোবাইলে আপনার ছেলে যদি দিল্লি থাকে এখান থেকে দেখা যায় না কথা বলেন না কেন তার কথা শোনা যায় তাকে দেখা যায় এই মেশিনগুলো বানিয়েছে কে আল্লাহ বানিয়ে মোবাইল আরে বাবা আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষের বানানো মেশিন আল্লাহ বলছেন ইল্লা কলিলা সামান্যতম জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছে কতটা জ্ঞান সামান্য যারা পরিমাণ পৃথিবীর মানুষকে তাহলে আমার অংশে কতটা পাইছি তাই এমন একটা মেশিন বানিয়েছে যে এখান থেকে দিল্লি ছেলে আছে দেখা যায় তাহলে যে আল্লাহ আমাদের ভিতরে মেশিন দিয়েছেন নিজে বানিয়ে সেই আল্লাহর ক্ষমতা কম না বেশি কথা বলেন আমার এই ওয়াজ বলা আজকে আধ্যাত্মিক ওয়াজ হচ্ছে আসল ওয়াজ হচ্ছে এই ওয়াজ সবার ভালো লাগবে এই ওয়াজ এই ইয়ং পার্টিদের জন্য না এরা তো এখন ছেলে মেয়ে ঘুরবে বাজার ঘাটে যাবে মেলায় খেলা খাবে কিন্তু এই সেন্টারে সবকিছু আছে সময় দেন আমি আগে উঠে নিয়ে যাই মিল্লাত ইসলামিয়া আমার বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা আপনা কিনা সব পেয়ে ভুলে গেলাম আসল জিনিসটাকে নিজে নবী চিনলাম না মরার আগে মরে যাও বিলীন করে দাও নাফসে আম্মারা নাফসে কলকালা নাফসে মুতমাইন্না কাল সির রুহু এই যে ছটা নাফস আপনার মধ্যে আছে এই ছটাটাকে আপনি করুন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ মাবুদ আল্লাহ ছাড়া মুখে তো বলতেছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আর মনে মনে বলতেছেন মেয়েটার সঙ্গে যদি বিয়ে হইতো মসজিদে নামাজ পড়তে গেছেন মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর মুখে নিয়ত করে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ দিন মনে মনে চিন্তা করতেছে জমিতে সার দেওয়া হয়নি কি আছে তার ঠিক নেই যে যে কর্মে ব্যস্ত সেই চিন্তা করছে নামাজ পড়তে গিয়ে নামাজ হচ্ছে তো তাহলে বাবা আমার কেন নামাজে এমন হয় আল্লাহ পাক সেটা কোরআন শরীফে বললেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস এসে ওকে দাগা দেয় এই খান্নাস থেকে বাঁচতে গেলে আপনাকে সঠিক একটি পথ ধরতে হবে বাবা শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে নিজের নাফসটাকে জব্দ করতে গেলে নবীকে চিনতে গেলে দুনিয়ায় নবী দেখতে গেলে আপনার এই মেশিনগুলো চালু করতে হবে আর এই মেশিনে রোগ হয়েছে জং ধরে আছে এলে মেশিনের মিস্ত্রি হলো আল্লাহওয়ালা নবীওয়ালা মুর্শিদে কামে কামেল গুরুর কাছে যা একজন গুরু ধরো একজন শিক্ষক ধরো আর ওই গুরু হলো মুর্শিদ ওই গুরু পি ওই গুরু আপনার রাহবার আপনার পথপ্রদর্শক জোরে বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন আব্বাজি আমার সোনা মানিকেরা এই গুরুর কাছে যান যে গুরু আপনাকে নবীর দিদার করিয়ে দিতে পারে যে আল্লাহ যে গুরু আপনাকে আল্লাহওয়ালা বানাতে পারে যে গুরু নিজে নবীর দিদার করে আপনাকেও দিদার করার পথ বলে দিতে পারে সেই ওজিফা দিতে পারে সেই মোতাবেক কাজ করাতে পারে দেখবেন যারা এই ওজিফা করে গুরুর শিক্ষা নেয় নিয়ে গিয়ে যারা আল্লাহর ইবাদতে যায় তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়
তারা কারা সিস্টেম অনুযায়ী হতে হবে একদম উপর থেকে মাল আসবে তাদের কাছে বাবাজি আমি আপনাকে খুব যুক্তিতে বুঝাই বাবা মনে কর আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী সব থেকে মহান তিনি ওই আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন পাওয়ার হাউস জোরে বলেন নবীকে পাওয়ার হাউস আপনাদের এখানে কারেন্ট আছে এই কারেন্টটা কোথা থেকে পাওয়ার হাউস কোথায় আখড়াতলা দুখিরাম তাই তো নাকি হ্যাঁ দুখিরাম পোল তাহলে মনে মনে করেন দুখিরাম পোল থেকে আপনাদের এখানে এই কুটির মাধ্যমে তারের মাধ্যমে আপনাদের ঘরে লাইন আপনি ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে আনতে পারেন আপনাকে লাইন দিবে পাওয়ার হাউস থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে পাওয়ার হাউস বানিয়েছেন হে বাবা জি আমার আল্লাহর পরের স্থান হলো আমাদের নবী কথা বুঝতেছেন আব্বা জি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনাকে না গিয়ে চলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাকে না ট্রান্সফার্মা বেরিয়েছেন কোন ট্রান্সফার্মার নাম হযরত আলী জোরে কোন কোন ট্রান্সফার্মার নাম হযরত হাসান কোন ট্রান্সফার্মার নাম হযরত হুসাইন কোন ট্রান্সফার্মার নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন নবীর পরে এই আলে পাক সর্বপ্রথম পাওয়ার হাউস মানে ট্রান্সফার্মা বড় এই ট্রান্সফার্মা থেকে আবার ট্রান্সফার্মা একজন এক ট্রান্সফার্মার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু আর একটি ট্রান্সফার্মার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু আর একটা ট্রান্সফার্মার নাম হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নু জোরে বলুন এখান থেকে নিয়ে বাবা আমার আরো ট্রান্সফার্মা এসেছে ইমাম আলে পাক থেকে আব্বাজি আমার ট্রান্সফার্মা একটি ট্রান্সফার্মার নাম হযরত জয়নাল আবেদিন একটি ট্রান্সফার্মার নাম হযরত ইমাম আপনার ইমাম বাকার আর একটি ট্রান্সফার্মার নাম ইমাম আপনার কি নাম মুসাক এমনি কি নাম ইমাম জাফর সাদিক আর একটি ট্রান্সফার্মার নাম ইমাম মুসা কাজী আর একটি ট্রান্সফার্মার নাম ইমাম আলী রাজা আর একটি ট্রান্সফার্মার নাম ইমাম নাকি আলী আরেকটি ট্রান্সফার্মার নাম ইমাম তাকি আলী আরেকটি ট্রান্সফার্মার নাম হে বাবাজি আমার পৃথিবীর জমিনে আপনি খেয়াল করুন এমনি করে আপনার আরো ট্রান্সফার্মা এসে আসবেন দুনিয়ায় যে ট্রান্সফার্মাটার নাম হলো ইমাম মেহেদি জোরে বলো এই ট্রান্সফার্মাদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে একটি ট্রান্সফার্মা বাগদাদে বসেছে ট্রান্সফার্মাটার নাম হযরত আব্দুল কাদের জেলানি গেলানি রহমাতুল্লাহ আলাইহি হে বাবা যে আমার ওই ট্রান্সফার্মার সঙ্গে সম্পর্ক করে আবার একটি বসেছে সেই ট্রান্সফার্মাটা খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি আবার একটা ও থেকে লো পাওয়ারের ট্রান্সফার্মা এই যে বলছি না এগুলো তরিকাতের ট্রান্সফার্মা আব্বাজি আমার এবার ওখান থেকে সে খাজা শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির একটি ট্রান্সফার্মা হে বাবা নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকাতে দুটো ট্রান্সফার্মা বসেছে একটি ট্রান্সফার্মার নাম বাহাউদ্দিন নকশাবন্দ আর একটি ট্রান্সফার্মার নাম হযরত মুজাদ্দিদ আলফেসানি শেখ হামাসরি হিন্দি এ হলো দুটি ট্রান্সফার্মা আরো জোরে বলুন এ হলো ট্রান্সফার্মা এগুলো এইবার বলবো খুঁটি এই ট্রান্সফার্মা থেকে লাইন জোড়া হয়েছে বাবা কোন ট্রান্সফার্মা আপনার এমনি করে দেখা যাচ্ছে সারে জমিনে দেওবানদের মধ্যে এসেছে কোন ট্রান্সফার্মা আপনার বেরিলি শরীফে এসেছে কোন ট্রান্সফার্মা আপনার দিল্লির সার জমিনে এসেছে কোন ট্রান্সফার্মা আপনার কিনা দেখা গেল হযরতে আপনার কিনা কালিয়ার শরীফের মধ্যে এসেছে কোন ট্রান্সফার্মা মাহরানা শরীফের মধ্যে এসেছে কোন ট্রান্সফার্মা আপনার কিনা এমনি করে ওয়াহা শরীফে এসেছে কোন ট্রান্সফার্মা বাংলাদেশে এসেছে কোন ট্রান্সফার্মা নলতাতে এসেছে কোন আপনার কিনা কারেন্টের খুঁটি আপনি করে আপনার দেখা গেল বাবাজি আমার এমনি করে কোন আপনার কারেন্টের খুঁটি এমনি করে দিল্লিতে এমনি করে আপনার কিনা পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশে কখনো আপনার কালিয়ার শরীফে দিয়েছেন কখনো দিল্লিতে খুঁটি দিয়েছেন কখনো এমনি করে আপনার দেখা যায় বাবা পানিপথের জমিনে দিয়েছেন কখনো আপনার কারেন্টের খুঁটি ফুরফুরায় দিয়েছেন কখনো কারেন্টের খুঁটি বসিরহাটে দিয়েছেন কখনো কারেন্টের খুঁটি আপনার হাওড়াতে দিয়েছেন এ সোনা মানিকেরা তুমি যদি মনে করো আমার
হৃদয়ে আলো জ্বালাবো তাহলে চলে যাও খুঁটির কাছে যাও সম্পর্ক করে নিয়ে তোমার নাফ সুইচগুলোকে দাবন দাও তোমার হৃদয়ের আলো জ্বলবে আর হৃদয়ের আলো যখন জ্বলবে তখন নবী কামলিওয়ালা তুমি এই ধর এই আপনার গ্রামে বসে 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 আমার নবীকে দেখতে পাবে যদি আলো জ্বালাতে হয় সিস্টেম অনুযায়ী জ্বালাতে হবে ঠিক না ভুল কারেন্টের খুঁটিতে না গেলে ওর বাড়ি কারেন্ট আসবে ও হুক মেরি যদি লে তাকে কি বলে সোর আর ভালোভাবে নিতে গেলে তোমাকে মিটার বসাতে হবে তাই মিটার বসানোই মানেই হলো তাওয়া করা আর যেখানে মিটার বসিয়েছো সেখানে তোমার আলো জ্বালানো জায়েজ হয়ে গেছে জোরে বলেন কিন্তু আমরা এমন মিটার বসিয়েছি বাড়িতে বুঝতে আলো জ্বলতেছে না মানে সব সুইচের দোষ এ আমার কথা বুঝতেছেন বাবা আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদের আব্বাজি আমার সোনা মানিকের আপ তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আল্লাহর আউলিয়া বান্দা তাম পৃথিবীতে আল্লাহ দিয়েছেন হে বাবাজি আমার বোঝা গেল পাওয়ার হাউস থেকে সমস্ত জায়গাতে আপনার কারেন্ট সাপ্লাই হয়েছে আমার নবী পাক পাওয়ার হাউস থেকে আমার আল্লাহ পাকের দয়া আর নবী পাক পাওয়ার হাউস ওই পাওয়ার হাউস থেকে তাম দুনিয়ায় আপনার ট্রান্সফরমার কারেন্টের খুঁটি আল্লাহ দিয়ে দিয়েছে যা চলে যা ভিতরে আলো জ্বলবে আর আলো জ্বললেই আমি আল্লাহ তোর হয়ে যাব ঠিক না একটু বাবা এটা গেল খুব মহাব্বাতে বা আপনার আমার বোঝার জন্য এত সময় ধরে আমি বললাম একটু দরুদ শরীফ পড়ুন আমি একটু পজের ভাবটা আলাদা চেঞ্জ করি মহাব্বাতে আল্লাহুম্মা তাহলে আমরা বুঝলাম পথ তো বুঝে নিলেন এই পথে ছাড়া মাল পাওয়া আলো জ্বালানো এই পথ ধরে যারা যাবে তারা সঠিক এই পথের বাইরে যারা তারা বেঠিক বোঝা গেছে আমার আব্বাজি সোনা মানিকের এখন আমাদের মূল জিনিস হলো আমরা আল্লাহ পাবো কেমন করে আল্লাহ রাজি হবেন কেমন করে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো কেমন করে চলুন একটুখানি মহাব্বত দেখি হে বাবাজি আমার আমার নবীর প্রিয় চাচা নাম তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হে সোনা মানিকের আমার আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন 8 বছর বয়সে দাদু হারিয়েছেন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা নু আমার রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার চাচা জান হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নি হযরত আবু তালিব যখন আপনার তেজারাতে গেলেন ব্যবসাতে গেলেন হে বাবাজি আমার হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখে বাবা মা জিজ্ঞাসা করে পাদ্রী জিজ্ঞাসা করে তৌরাতের পণ্ডিত জিজ্ঞাসা করে বাবাজি আই আবু তালিব সঙ্গে থেকে বলে ইনি আমার ভাতিজা না 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 যে পাথরের উপরে বসেছে এই পাথরের উপর অন্য কেউ বসতে পারে না আমি জানি আমি রাহি আমি পড়েছি তৌরাত কিতাবে ওই পাথরের উপরে যিনি বসবেন তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর